আমরা আগে যে ক্লাসগুলো নিয়েছি স্ক্র্যাপারের উপরে, সেই স্ক্র্যাপার ক্লাসটা করার পরে আমরা যদি ফ্রস্টিং ক্লাসটা করি তাহলে আরও ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে এই টপিকটার উপরে। অর্থাৎ ফ্রস্টিং কি বা কাকে বলে প্রথম জানা উচিত। ফ্রস্টিং হলো এমন একটা প্রসেস যে প্রসেসে কোনো স্ক্র্যাপেড মেটাল সারফেসটা ডেকোরেটেড হবে উইথ দা ইউজ অব হ্যান্ড স্ক্র্যাপার। অর্থাৎ হ্যান্ড স্ক্র্যাপার ব্যবহার করে কোনো স্ক্র্যাপটেড মেটাল সারফেসের উপরটা ডেকোরেটেড হবে ও সুন্দর হবে। যেমন আমরা কোনো গিফট দিয়ে কী করি, উপরে একটা পেপার মুড়িয়ে সুন্দর কালার, সুন্দর প্লেন লেভেল সুন্দর থাকে। অর্থাৎ কোনো মেটাল স্ক্র্যাপটেড মেটালের উপর লেভেলটা যদি আরও সুন্দর করা হয় কোনো হ্যান্ড স্ক্র্যাপার দিয়ে, সেই পদ্ধতিটাকে সিম্পল ভাষায় বলা হয় ফ্রস্টিং। সেটাকে সিম্পল, তাই আরেকবার রিপিট করে দিচ্ছি ফ্রস্টিং স্ট্যান্ডার্ড ডেফিনেশনটাকে। ফ্রস্টিং ইজ এ প্রসেস ইন হুইচ স্ক্র্যাপার্ড মেটাল সারফেস ইজ ডেকোরেটেড উইথ দা ইউজ অফ হ্যান্ড স্ক্র্যাপার। ক্লিয়ার? এইবার এই ফ্রস্টিং প্রসেসটাকে আর একটা ভাষায় বলা হয় ফ্ল্যাকিং। তাকে বলা হয় ফ্ল্যাকিং। তাহলে ফ্ল্যাকিং কি ব্যাপারটা আমরা কিন্তু বুঝতে পারলাম। হোয়েন এ প্যাটার্ন ফিনিশ ইজ ফ্রম অন পলিশ অর স্ক্র্যাপেড ফ্ল্যাট সারফেস। অর্থাৎ যে প্যাটার্নটা থাকবে সেটা ফিনিশ হওয়ার পরে সেটা ফ্ল্যাট সারফেসটা পলিশ, যেমন কাঠের উপরে পলিশ করি সেরকম পলিশের মতো সারফেসটা দেখা যাবে। অর্থাৎ অ্যাকচুয়ালি বলা যাবে ফ্রস্টিং প্রসেস, আর একটা নাম ফ্ল্যাকিং। কোনো কোনো বইতে দেখবে ফ্ল্যাকিংও লেখা আছে, তাই পরীক্ষার সময় ফ্ল্যাকিং দিয়ে যদি কোশ্চেনটা করে ঘাবড়াবে না, ফ্রস্টিংও যা ফ্ল্যাকিংও তাই। এই হোয়াই ফ্রস্টিং ইজ ইউজ, কেন ফ্রস্টিং ইউজ করা হয় এই এই ব্যাপারটাকে নিয়ে এই পয়েন্টটার উপর একটু ভালো করে ভাবার চেষ্টা করো। কারণ হলো ফ্রস্টিং ইউজ অ্যাজ ওয়ে অফ ইনক্রিজিং অয়েল রিটেনশন অন স্ক্র্যাপার ক্যাপার অর পলিশ সারফেস। অর্থাৎ পলিশ কোনো সারফেসের উপরে, অর্থাৎ অয়েলি ভাবটাকে ইনক্রিজ করাটার জন্যই কিন্তু মানে ফ্রস্টিং করা হয়। একদম সিম্পল ভাষা, কোনো যেমন আমরা ল্যামিনেশন করি উপরটা অয়েলি ভাব হয়, ঠিক তেমনই। অর্থাৎ ফ্রস্টিং করা হয় হলো যে কোনো জবের বা যে কোনো স্ক্র্যাপেড সারফেসের উপরে অয়েলি ভাবটাকে ইনক্রিজ করার জন্য। এবার নেক্সট হলো এটা মেশিন পার্টে কেন ইউজ করা হয় সেটাকে নিয়ে একটু ব্যাখ্যা করা আছে। দিস ইজ ইম্পর্টেন্ট অফ মেশিন পার্ট ইন অর্ডার টু, মেশিন পার্টের মধ্যে এটা ইম্পর্টেন্ট কারণ টু কিপ দেম লুব্রিকেটেড, অর্থাৎ তাদের মধ্যে একটা লুব্রিকেটেড তৈরি করে যদি ফ্রস্টিং করা থাকে। অ্যান্ড মুভিং স্মুথ বলছে ইনস্টেড স্টাইকি অ্যান্ড জার্কি মুভমেন্ট, অর্থাৎ তাদের মধ্যে স্টাইকিভাবে আটকে থাকে এবং জার্কি মুভমেন্টও হয়। এইগুলো করার জন্য মেশিনে কিন্তু মেশিন পার্টে পার্টকে অতি অবশ্যই আমরা ফ্রস্টিং করে নিলে সেটা মেশিনে স্মুথলি কাজ হয়, মেশিনের অ্যাকুরেন্সি ভালো হয়। উইদাউট ফ্রস্টিং, যদি আমরা ফ্রস্টিং না করি তাহলে কী কী প্রবলেম হতে পারে। দ্য অয়েল অয়েল উড রান অ্যাওয়ে, অয়েলটা সেখান থেকে রান অ্যাওয়ে হয়ে যাবে, চলে যাবে। লিভ লিভিং জাস্ট, অর্থাৎ পড়ে থাকবে টু মেটাল সারফেস ইন দ্য কন্টাক্ট উইথ ইচ আদার, দুটো মেটাল সারফেসের মধ্যে কন্টাকে চলে আসবে। সেই কন্টাকে যদি চলে আসে তাহলে কি হবে, সেটার মধ্যে হুইচ ইজ লাইক টু কজ সিজার অফ দ্য মেশিন, অর্থাৎ মেশিনের পার্টসগুলোকে সিজার হয়ে যাবে, অর্থাৎ লক হয়ে যাবে, মেশিনের পার্টগুলো আর মুভিং করবে না, অর্থাৎ একে অপরের সাথে স্ট্রাইক হয়ে অর্থাৎ সেখানে সিজার হয়ে যাবে, বদ্ধ হয়ে যাবে, অর্থাৎ মাঝখানে কন্ট্রাকে চলে আসবে। আর যদি মাঝখানে অয়েলি ভাবটা থাকতো, অয়েল থাকতো, তাহলে কি সেটা হতো না। অর্থাৎ এই কারণেই কিন্তু ফ্রস্টিংটা মেনলি করা হয় যে কোনো মেশিন স্মুথলি কাজ করানোর জন্য।
এবার চলে আসি কিভাবে করা হয় ফ্রস্টিংটাকে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক, তাই যাই এখানে বলেছে হাউ টু ক্যারি আউট ফ্রস্টিং অর ফ্ল্যাকিং উইথ ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার স্ক্র্যাপার, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং স্ক্র্যাপার কীভাবে ক্যারি আউট করে ফ্রস্টিংটা। তাই ইঞ্জিনিয়ারিং স্ক্র্যাপার ফ্রস্টিং টেকনিক্সগুলো এখানে দেওয়া আছে, 5টা টেকনিক্স আছে। এই টেকনিক্সগুলো যদি মেনে কেউ কাজ করে তাহলে মানে খুব সুন্দর ফ্রস্টিং হবে, খুব সুন্দর সারফেস তলটা লেভেলিং হবে, সারফেস তলটা খুব ভালো হবে। তাই আমরা সেই স্টেপগুলোকে ধীরে ধীরে এটাকে জানবো। প্রথম হলো স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান কাকে বলে? বলছে হ্যান্ড কমফোর্টেবলি, মানে স্ট্যান্ড, এখানে স্ট্যান্ড বলছে কমফোর্টেবলি, স্ট্যান্ডটা করতে হবে কমফোর্টেবলি ভাবে। সেই কীভাবে স্ট্যান্ড করবো? স্ট্যান্ড উইথ দ্য এন্ড অফ দ্য স্ক্র্যাপার হ্যান্ডেল রেস্ট জাট বিনিথ ইয়োর শোল্ডার, অর্থাৎ একটা শোল্ডারের এন্ডটা, শোল্ডারের যে হ্যান্ডেলটা আমাদের কাঁধের নিচে, অর্থাৎ বিনিথ ইয়োর শোল্ডার, অর্থাৎ তোমার কাঁধের নিচে ওটাকে জাস্ট রেস্ট করতে হবে। অ্যান্ড কন্টাক্ট উইথ দ্য ওয়ার্কপিস, এবং ওয়ার্কপিসের সাথে কন্টাক্ট করতে হবে স্ক্র্যাপারের ব্লেডটাকে, ঠিক আছে। এবার নেক্সট, এটা হলো প্রথম পজিশন, অর্থাৎ ছবিতে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর একটা কথা বলিনি এখানে পড়ানোর আগে, অর্থাৎ আমাদের দুটো হ্যান্ড আছে, একটা লেফট হ্যান্ড কেউ রাইট হ্যান্ড, কোনো কোনো স্টুডেন্ট রাইট হ্যান্ডে কাজ করে, কোনো কোনো লেফট হ্যান্ডে, কেউ বলে না আমরা লেটো 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 বলে না, অর্থাৎ লেফট হ্যান্ডটা তাকে সেটাকে বলে লেফট হ্যান্ড, তার ক্ষেত্রে ডোমিনেন্ট হ্যান্ড, অর্থাৎ লেফট হ্যান্ড দিয়েই ম্যাক্সিমাম কাজ করে, আর কেউ ম্যাক্সিমাম মেজরিটি স্টুডেন্ট হলো রাইট হ্যান্ডেই কাজ করে, তাই রাইট হ্যান্ডটাকে ডোমিনেন্ট হ্যান্ড বলা হয়, লেফট হ্যান্ডটাকে আমরা নন ডোমিনেন্ট। এই ক্ষেত্রে আমরা রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড না বলে একটা ডোমিনেন্ট হ্যান্ড আর নন ডোমিনেন্ট হ্যান্ড বলি, ঠিক আছে। তাহলে সেটা দিয়ে আমরা বোঝাবো। নেক্সট হলো পজিশন, পজিশন অর্থাৎ স্টেপ টু, পজিশন ইয়োর হ্যান্ড, হ্যান্ড কীভাবে পজিশনে রাখবে। ইউজ ইয়োর নন ডোমিনেন্ট হ্যান্ড টু হোল্ড দ্য স্ক্র্যাপার, অর্থাৎ স্ক্র্যাপারটাকে নন ডোমিনেন্ট হ্যান্ড দিয়ে হোল্ড করতে হবে, ধরতে হবে, অ্যাবাউট 1/3 অর থেকে 3/4 অফ দ্য ওয়ে অফ দ্য স্ক্র্যাপার, অর্থাৎ স্ক্র্যাপারের উপরে ধরতে হবে কত, একটা স্ক্র্যাপারের হাইট যা থাকবে 1/2 হাফ উপরে ধরতে হবে, অথবা 3/4 হাফ উপরে, 3/4 উপরে এটাকে নন ডোমিনেন্ট হ্যান্ড দিয়ে এটাকে হোল্ড করতে হবে, এবং অ্যাপ্লাই প্রেশার করতে হবে টু দ্য কিপ দ্য হ্যান্ডেল টু কন্টাক্ট, কন্টাক্ট দিয়ে হ্যান্ডেলটাকে প্রেশার ক্রিয়েট করতে হবে, টিপ কন্টাক্ট উইথ দ্য কন্টাক্ট উইথ দ্য ওয়ার্কপিস, অর্থাৎ ওয়ার্কপিসের সাথে কন্টাক্ট যাতে আসে, টিপটা অর্থাৎ স্ক্র্যাপারের টিপটা কন্টাক্টে আসে, সেই জন্য মানে ডোমিনেন্ট হ্যান্ড দিয়ে ওটার উপর প্রেশার ক্রিয়েট করতে হবে। তাহলে এটা প্রথম ছবি দেখে আমরা সুন্দরভাবে বুঝতে পাচ্ছি যে এখানে পজিশনটার ব্যাপারটা ক্লিয়ার। নেক্সট আমরা চলে যাই, হলো নেক্সট হলো আমাদের এই ক্ষেত্রে বলেছে স্টেপ থ্রি, স্টেপ থ্রিতে অর্থাৎ স্টেপ থ্রিতে হিট স্ক্র্যাপার, অর্থাৎ স্ক্র্যাপারের উপর কীভাবে হিট করব, কীভাবে হিট করব, ইউজিং অ্যান আপওয়ার্ড পজিশন উইথ ইয়োর ডোমিনেন্ট হ্যান্ড, ডোমিনেন্ট হ্যান্ডটাকে উপরে নিতে হবে, আপওয়ার্ড পজিশনে নিতে হবে, ফার্মলি হিট দ্য স্ক্র্যাপার টুয়ার্ড ইউ, অর্থাৎ তোমার নিচের দিকে, নিচের দিকে অর্থাৎ টুয়ার্ড ইউ তোমার দিকে কী করতে হবে, সেখানে হিট করতে হবে, ফোর্স করতে হবে, ছবিটার দিকে তাকাও, এইভাবে হিটটা করতে হবে। এই স্ট্রাইকিংটা করব কত উপরে, এটাকে 1/4 টোটাল এই লেন্থটাকে যদি 1/4 দিয়ে ভাগ করি তাহলে, বা 1/3 দিয়ে ভাগ করি, যে ডিস্টেন্স পাওয়া যাবে সেই ডিস্টেন্সের উপর ফোর্স করতে হবে, অর্থাৎ রেখাটা হলো 1/4 অথবা 1/3। তাহলে কোথায় ফোর্স করতে হবে এই ছবিটা কিন্তু আমরা দেখে বুঝে গেলাম। এবার নেক্সট আমাদের, অর্থাৎ
स्टेप फोर रिपीट हिटिंग मोशन अर्थात तीन नम्बर जेटा करेछि जे पद्धतिटा जे पद्धतिते हिट करेछि सेम प्रसेसे एक क्षेत्रे कि करब 45 डिग्री एंगेले अर्थात एजेर साथे अर्थात एखानकार जे एंगेल 45 डिग्री एंगेले आमरा कि करब एटाके फ्रस्टिंग करब এই 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 অ্যাঙ্গেল ওয়াইজ একটা প্যারালাল ওয়াইজ অ্যাপ্রক্সিমেটলি সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। এইটা এটা ছবিটা দেখেই আমরা বুঝতে পারছি কোন পজিশনে। এবার নেক্সট আমাদের হলো এখানে রিপিট অ্যাট রাইট অ্যাঙ্গেল অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল। রিপিট কার উপর করব? যে অ্যাঙ্গেলে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ফ্রস্টিং করেছিলাম তার এগেনস্টে 90 ডিগ্রি, অর্থাৎ এই যে আমার এইখানকার যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, অর্থাৎ আগের 45-এর লাইনের এগেনস্টে 90 ডিগ্রি করে আমাদের কি করবে সেম প্যারালাল ওয়াইজ আমাদের কি করব ফ্রস্টিং করতে থাকব। এটা যখন কমপ্লিট হয়ে যাবে তাহলে এই অপারেশনটা কিন্তু ফ্রস্টিং অপারেশন আমাদের একটা জবের ক্ষেত্রে কমপ্লিট হলো। তাহলে কিন্তু ফ্রস্টিং ব্যাপারটা কি, এটা ফ্রস্টিং আজকে এই টপিকের মধ্যে কি কি জানলাম আমরা একদম সিম্পল ভাষায় বলে দিই। যেটা আমরা জেনেছি প্রথমে জেনেছি ফ্রস্টিং কাকে বলে, ফ্ল্যাকিং কি জেনেছি, ফ্রস্টিং কেন ব্যবহার করা হয়, তার স্টেপ পাঁচটা, প্রথম স্টেপ স্ট্যান্ড কমফোর্টেবল, সেকেন্ড স্টেপ হলো পজিশন ইওর হ্যান্ড, এবার থার্ড স্টেপ যেটা আছে সেটা হলো হিট স্ক্র্যাপার, তারপরে রিপিট হিটিং স্ক্র্যাপার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তারপরে আছে যেটা আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এগেনেস্ট 45 ডিগ্রি যে লাইনগুলো পাওয়া গেছে ফ্রস্টিংয়ে তার এগেনেস্টে 90 ডিগ্রি। যাই হোক এটা তোমরা সবাই ভালো করে দেখবে, কোনো প্রবলেম হলে আমার ওই উপরে যে নাম্বারটা আছে সেই নম্বরে ফোন করবে এবং সেটা করবে হলো দুটো থেকে তিনটের মধ্যে, বিকেল দুটো থেকে তিনটের মধ্যে। ওকে, তাহলে তোমরা এটা ভালো করে দেখো।